এই জি জুয়েলার্স বকুলতলা নতুন হাট সরি এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে নির্বাচিত হয়েছে টুর্নামেন্ট অফ দ্য প্লেয়ার এই জি জুয়েলার্স এর সুরাবদ্দি ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই জি জুয়েলার্স এর সুরাবদ্দি এটি স্পন্সর করেছেন রাজিয়া শু হাউস বকুলতলা নতুন হাট প্রোপ্রাইটার মোস্তাকিম লস্কর সুরাবদ্দি ম্যান অফ দ্য টুর্নামেন্ট সুরাবদ্দিন দা মাঠে থাকলে অনুগ্রহ করে স্টেজে আসবে এই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই জি জুয়েলার্স বকুলতলা নতুন হাট দ্বিতীয় পুরস্কার দাউদ আলী মোল্লা স্মৃতি ট্রফি ও নগদ ১,০০,০০০ টাকা যেটি স্পন্সর করেছেন ২২টা লোকাল উন্নয়ন সংস্থা মোটর ভ্যান অটো চালক ও ক্লাব সদস্য বৃন্দরা দ্বিতীয় এই জি জুয়েলার্স এর কর্মকর্তাকে স্টেজের উপরে আসার জন্য অনুরোধ করছি এই জি জুয়েলার্স বকুলতলা নতুন হাট সিনিয়র ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় স্থান অধিকারী এই জি জুয়েলার্স বকুলতলা নতুন হাট কর্মকর্তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি দেখতে পাচ্ছেন প্রাইজ বিতরণ হচ্ছে সেই ২২টা লোকাল কি হলো দাদা প্রাইজ নেওয়ার ইচ্ছা নেই নাকি চার দিন এই জি জুয়েলার্স খেলা হয়েছিল আজ তার খেলা শেষ হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে সেই মা ইমিটেশন পাঁচ বন্ধু এই জি জুয়েলার্স এই জি জুয়েলার্স এর কর্মকর্তাকে বলছি নতুন হাট অনুগ্রহ করে স্টেজে আসবেন কর্মকর্তাকে বলছি অনুগ্রহ করে স্টেজে আসবে ২০২৩ সালে ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে সেই ২২টা লোকাল উন্নয়ন সংস্থার ইউথ ক্লাবের পরিচালিত রানার্স আপ হয়েছে আপনাদেরকে নাম ঘোষণা করে দিচ্ছে আচ্ছা ম্যান অফ দ্য সিরিজ হিসাবে নির্বাচিত হয়েছিলেন সুরাবদ্দিন দা এই জি জুয়েলার্স এর ক্যাপ্টেনের হাতে প্রাইজটা দিয়ে দাও আচ্ছা দ্বিতীয় স্থান অধিকারী এই জি জুয়েলার্স বকুলতলা নতুন হাট দাউদ আলী মোল্লা স্মৃতি ট্রফি ও নগদ ১,০০,০০০ টাকা এটি স্পন্সর করেছেন ২২টা লোকাল উন্নয়ন সংস্থার মোটর ভ্যান অটো চালক ও সদস্য বৃন্দরা ম্যান অফ দ্য সিরিজ এটি স্পন্সর করেছেন রাজিয়া শু হাউস বকুলতলা নতুন হাট প্রোপ্রাইটার মোস্তাকিম লস্কর দ্বিতীয় পুরস্কারটি এই জি জুয়েলার্স এর কর্মকর্তার হাতে তুলে দিচ্ছে শামীম লস্কর ও ছোট্টু মণ্ডল যাদের অক্লান্ত পরিশ্রমে ট্রফিটাকে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই শামীম লস্কর ও ছোট্টু মণ্ডল যারা যাদের দুজনের অক্লান্ত পরিশ্রমের ফল এই ট্রফি শামীম লস্কর ও ছোট্টু মণ্ডল তোমাদের দুজনকে অনুরোধ করছি সেকেন্ড পুরস্কারটি ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়ার জন্য শামীম লস্কর ও ছোট্টু মণ্ডল এই টুর্নামেন্টের প্রথম স্থান অধিকারী মা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস মা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস
শহীদ আমির আলী হালদার স্মৃতি ট্রফি ও নগদ 1,40,000 টাকা। এটি স্পন্সর করেছেন 22টা লোকাল উন্নয়ন সংস্থার দোকানদার কমিটি। মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউসের কর্মকর্তাকে স্টেজের উপরে আসার জন্য অনুরোধ করছি। মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউস কর্মকর্তাকে স্টেজের উপরে আসার জন্য অনুরোধ করছি। মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউস কর্মকর্তাকে অনুরোধ করছি। মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউস কর্মকর্তাকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। সিনিয়র ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউস শহীদ আমির আলী হালদার স্মৃতি ট্রফি ও নগদ 1,40,000 টাকা, যেটি স্পন্সর করেছেন 22টা লোকাল উন্নয়ন সংস্থার দোকানদার কমিটি। এই প্রথম স্থান অধিকারী মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউসের কর্মকর্তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই টুর্নামেন্ট সমাপ্তি। সেই ক্যাম্পের ছেলেদেরকে অনুরোধ করব, হাফিজুল ও তোমার ক্যাম্পের ছেলেরা চ্যাম্পিয়ন ট্রফিটি মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউসের কর্মকর্তার হাতে তুলে দেবে। শহীদ আমির আলী হালদার স্মৃতি ট্রফি ও নগদ 1,40,000 টাকা, এটি স্পন্সর করেছেন 22টা লোকাল উন্নয়ন সংস্থার দোকানদার কমিটি। হাফিজুল মন্ডল, হাফিজুল মন্ডল কই তুমি? হাফিজুল, তুমি ছাড়া এই টুর্নামেন্ট অসমাপ্ত থাকতো, চলে এসো। মা ইনভিটেশন অ্যান্ড গিফট হাউসের কর্মকর্তার হাতে হাফিজুল ও তার ক্যাম্পের ছেলেরা শহীদ আমির আলী হালদার স্মৃতি ট্রফি ও নগদ 1,40,000 টাকা ক্যাপ্টেনের হাতে তুলে দিচ্ছে। এটি স্পন্সর করেছেন 22টা লোকাল উন্নয়ন সংস্থার দোকানদার কমিটি। থ্যাংক ইউ বোর্ড ক্যাপ্টেন। প্রাইজ বিতরণ শেষ হলো, প্রিয় দর্শক রাখছি, পরে বিশেষ ঘোষণা। সংঘের পক্ষ থেকে ফুলজান এন্টারপ্রাইজ